আমার যেন নারী আসক্তি না হয়। আমি বুঝতে পেরেছি তুই আমার খোকা হয়ে থাকবি, ওর স্বামী হয়ে নয়। এই যে মহারানী পটেশ্বরী, খেয়ে নিন। কি বললেন? মহারানী পটেশ্বরী, খেয়ে নিন। শুনেছি তো অনেক বড় লোক বাড়ির মেয়ে, দেখুন এই সব খাবার আমার মুখে রোচে কিনা। এইসব আপনি কি বলছেন? এসব আমি বলছি না, বলছে তোর শাশুড়ি মা। সত্যি বাবা, বেছে বেছে এই বাড়িরই বউ হতে হলো? সারা দুনিয়া তুমি আর বাড়ি খুঁজে পেলে না? নতুন বউকে এইসব বলার মানে? এসব কি আর আমি বলছি, বলছে তোর শাশুড়ি। তোমার জল এনেছি, আমি আসনটা পেতে দিচ্ছি, তুমি এখানে বসে খেয়ে নাও। এখানে মাটিতে? ডাইনিং টেবিল কোথায়? আমি মাটিতে বসে খাবো? আমি মাটিতে বসে খেতে পারবো না, আমি এখানে বসে খেতে পারবো না। তোরই এরকম করি না, কর কোনো ব্যাপার নাকি? এখানে হাঁটু গেড়ে বস, বাবু বস না, তুই দেখ ঠিক ঠিক পারবি, বস বস না বস। মা, তোমাকে জেঠি ডাকছে। যাচ্ছি যাচ্ছি। এই খোকা কোথায় রে? জেঠি দাদাকে খাওয়াচ্ছে। কি, বাড়িতে নতুন বউ এসেছে, নিজের ঘর বাড়ি ছেড়ে বাপ মা ছেড়ে তাকে না খাইয়ে নিজের ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে? ছি 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 ছি, এমন শাশুড়ি মা আমি জন্মে দেখিনি। আহারে, নতুন বউটা বেচারি কি ঢাল ঢালে মুখখানা, খুব খিদে পেয়েছে না? হ্যাঁ, কত বড় লোকের মেয়ে ভাবো,